প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমাদের সপ্তাহের আজকে থার্ড ক্লাসে তোমাদেরকে অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরই আমাদের ক্লাস সম্পর্কে সবাই আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে মাইক্রোওয়েভ রাডার এবং আমরা আমরা আজকে দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। স্যার আপনার কথা বুঝতে পারতেছি না। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, আমরা দ্বিতীয় সপ্তাহ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সপ্তাহ আছে আমাদের ওয়েব গাইড। ওয়েব গাইডের যে বৈশিষ্ট্য, আসলে ওয়েব গাইডটা কি, ওয়েব গাইডের সংজ্ঞাটা কি আমরা জানবো। দেখো, ওয়েব গাইডটা হচ্ছে সাধারণত যে কোনো পদ্ধতিতে পরিবাহী এবং অপরিবাহী ব্যবহার করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবটাকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করার যে প্রেরণ করা হলে তাকে আমরা ওয়েব গাইড বলি। বলছে আমরা কি করি, সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করি, তাই তো? এখন এটা কি হয়, যদি আমরা তারার সাহায্যে করি, দিস ইজ দ্য কন্ডাক্টর, যদি তার ছাড়া করি ইনসুলেটর, হ্যাঁ, এখন বলছে যে আমরা যে সিগন্যালটাকে যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করি উইথ কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর, অর্থাৎ আমরা সাধারণভাবে কোনো ইলেকট্রোম্যাগনেটিক এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আমরা মানে ট্রান্সমিট করতে চাই পরিবাহী অপরিবাহীর মাধ্যমে, এইটা হচ্ছে আমাদের ওয়েব গাইড। তবে ওয়েব গাইডটাকে আমাদের আরো সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, ওয়েব গাইড বলতে মাঝখানে ফাঁপা ধাতব টিউবকে বোঝায়, পাইপ, এক ধরনের পাইপের মতো। ওয়েব গাইডটা হচ্ছে এক ধরনের পাইপের মতো ফাঁপা ফাঁপা, মাঝখানে আমাদের হোল থাকবে, হ্যাঁ, ফাঁকা জায়গা থাকবে, তার মধ্যে দিয়ে আমরা সিগন্যালটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবো। ওকে, এটা মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েবটা আছে এটাকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করে। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবটা কি অ্যাকচুয়ালি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবটা কি এটা আমাকে জানতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবটা হচ্ছে এই ধরনের, তোমরা যদি পুকুরে বা খালে বা নদীতে যদি ঢিল ছোড়ো, তাহলে দেখবা যে একটা ওয়েব চারদিকে সমান ব্যাসার্ধ, সার্কেলের মতো, হ্যাঁ, সার্কেলের মতো একটা ওয়েব চারদিকে ছড়ায় পড়ে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবটা জাস্ট লাইক এরকম, অর্থাৎ তুমি কোন অ্যান্টেনার সাহায্যে যদি স্পেসে এই ওয়েবটাকে ছেড়ে দাও, তাহলে ওই যে পানির ভিতরে একটা ওয়েব তরঙ্গায়িত যে একটা শেপ আমরা দেখতে পাই চারদিকে সমান আকারে ছড়ায় পড়ে, ঠিক আমাদের এই ওয়েবটাও, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবটাও একইভাবে ছড়াইয়া পড়ে। এনিওয়ে, এখানে ওয়েবের ট্রান্সমিশন লাইনের অনুরূপ, এটা এক ধরনের ট্রান্সমিশন লাইন। আমরা কি করি, তারের সাহায্যে কারেন্ট পাস করি না, বা সিগন্যাল পাস করি, হ্যাঁ। আগে টেলিফোন লাইন কি ছিল, একদম এখনো আছে, যে এক উপজেলা থেকে আরেক উপজেলাতে কি হয়, তারের মাধ্যমে তোমার টেলিফোন লাইন নেওয়া হয়। এই ওয়েব গাইডটা এক ধরনের ট্রান্সমিশন লাইন, হ্যাঁ। এটার পার্থক্যটা হচ্ছে ওইটা একদম সলিড স্টেটের ভিতর দিয়ে সিগন্যালটা প্রবেশ করে, এটা ফাঁপা ফাঁপা নলের ভিতর দিয়ে বা পাইপের মতো এক ধরনের ই থাকে, ট্রান্সমিশন লাইন থাকে, ওইভাবে সিগন্যালটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হয়। আচ্ছা, তোমরা এখানে 2.2 তে আছে যে তোমার সমক্ষীয় লাইন, কোএক্সিয়াল কেবল এবং ওয়েব গাইডের সুবিধা। আসলে
সমক্ষীয়, এটা বাংলা বলা হচ্ছে সমক্ষীয়। সমক্ষীয়টা কি, এটা এক ধরনের কেবল। আমরা ডিশে যে ধরনের লাইন ব্যবহার করি, ডিশে দুই ধরনের লাইন ব্যবহার করা হয়, একটা অপটিক্যাল ফাইবার আর একটা হচ্ছে তোমার কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলটা হচ্ছে একটা তোমার কপারের তার থাকে ভিতরে, একদম একটা কপারের লাইন থাকে চারদিকে, আর মেটাল সংযোজিত থাকে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কোএক্সিয়াল কেবল। আর এখন মানে সিগন্যালটাকে আরো দ্রুত ট্রান্সফার করার জন্য এখন অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। এখন বলছে এই কোএক্সিয়াল লাইন এবং ওয়েভ গাইডের মধ্যে কি কি সুবিধা আমরা পেতে পারি। দেখো এখানে ওয়েভ গাইড তৈরি করার সহজ, জাস্ট একটা পাইপ ফাঁপা নল, এটা ওয়েভ গাইড। ওয়েভ গাইডের ভিতর অংশ ফাঁপা থাকে, ভিতরে কোনো পরিবাহী বা ডাইলেকট্রিক থাকে না, বিধায় ফ্ল্যাশ ওভার কম ঘটে। ফ্ল্যাশ ওভারটা কি, অর্থাৎ সিগন্যালটা যখন তোমার ওই পাইপের ভিতর দিয়ে প্রবেশ করে বা ফাঁপা নলের মধ্যে দিয়ে প্রবেশ করে, তখন তখন যেটা হয় যে সিগন্যালটা কারোর সাথে কোনো ইন্টারফিয়ারেন্স ঘটে না, অর্থাৎ কোনো বাধা প্রাপ্ত হয় না। হ্যাঁ, এখানে খুব দ্রুত এবং সুন্দরভাবে সিগন্যালটা পরিবাহী ভিতর দিয়া বা ওই ওয়েভ গাইডের ভিতর দিয়ে প্রবেশ করতে পারে। এই দেখো ওয়েভ গাইড খুব বেশি পরিমাণ পাওয়ার ট্রান্সমিট করতে পারে। হ্যাঁ, তাই একই মাত্রার সমক্ষীয় কেবল অপেক্ষা ওয়েভ গাইডে 10 গুণ পাওয়ার স্থানান্তর করা সম্ভব। অর্থাৎ বিষয়টা সেরকম যে তুমি একটা কোএক্সিয়াল কেবলের মধ্যে তো যে পরিমাণ পাওয়ার ট্রান্সমিট করবা, সেম ক্যাটাগরির একটা ওয়েভ গাইডের ভিতর দিয়া তার সে 10 গুণ পরিমাণ বেশি পাওয়ার ট্রান্সমিট করা যাবে। ওয়েভ গাইডটা কি তোমরা ক্লিয়ার, ওয়েভ গাইডটা এক ধরনের ফাঁপা একটা নলের মতো, ফাঁপা নল পাইপ, এক ধরনের পাইপ। হ্যাঁ, খেয়াল করো ওয়েভ গাইডের মধ্যে দিয়ে ইলেকট্রোম্যাগনেটিকটা কিভাবে ট্রান্সমিট হয়, প্রতিফলনের মাধ্যমে। অর্থাৎ তার বিভিন্ন দেয়াল থাকে, চারদিকে দেয়াল থাকে, এই দেয়ালগুলোতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রতিফলন ঘটে, এই প্রতিফলনের মাধ্যমে সে সামনের দিকে এগিয়ে যায়, এই কারণে এটার পাওয়ার লসটা অনেক কম ঘটে। হ্যাঁ, এরকম ওয়েভ গাইডের কয়েকটা মোড আছে, আসলে কোন মোডে সে যাবে। দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোন স্পেস বা স্থানে ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক আকারে অবস্থান করে, যার ফলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এবং ওয়েভ গমনের দিক পরস্পর লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ একই দিকে। বুঝতে পারছো, ইলেকট্রিক ফিল্ডটা যেই দিকে, ম্যাগনেটিক ফিল্ডটা সেই দিকে, ওয়েভ গমনের দিকটা মানে একটা আরেকটার সাথে পরস্পর অবস্থান করে। হ্যাঁ, দেখো আরেকটা কথা বলছে যে কোনো ওয়েব গাইডে এ ধরনের ওয়েব প্রয়োগ করা হলে সেটি গাইডের স্পেসের মধ্য দিয়ে গমন করতে পারবে না। এটা তোমরা একটু দেখে নেবে, আমরা পরবর্তী টপিকসে যাচ্ছি। হ্যাঁ, কি কি মোডে, কি কি মোডে তোমার সিগন্যালটা ট্রান্সফার হতে পারে। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, 2.4 খেয়াল করো একটু, 2.4 কি বলছে, যে আমরা ওয়েভ গাইডের মধ্যে দিয়ে যখন সিগন্যালটাকে ট্রান্সমিট করব, ওয়েভ গাইডের ভিতর দিয়ে যখন সিগন্যালটাকে ট্রান্সমিট করব, তখন তার ফেজ এবং গ্রুপ গতিবেগ, গ্রুপ গতিবেগ কেন বলা হয়েছে, কারণ অনেকগুলো সিগন্যাল একটার ভিতর দিয়ে ট্রান্সমিট হয়, এই জন্য গ্রুপ ভেলোসিটি তৈরি হয়। হ্যাঁ, ফেজ এবং গ্রুপ। দেখো আমরা যখন ওয়েভ গাইডের ভিতর দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে ট্রান্সমিট করব বা ওটার মধ্যে যখন গমন করবে, তখন ওয়েভ গাইডের যে দেয়াল থাকবে, দেয়াল, হ্যাঁ, এই দেয়ালের উপরে আইসা সে আপতিত হয় বা পতিত হয় সিগন্যালটা, যেহেতু এটা একটা পাইপের মতো, সুতরাং সিগন্যালটা ওইটা দেয়ালের গায়ে আইসা আগে পতিত হবে, পতিত হওয়ার পর সেই সিগন্যালটা আবার প্রতিফলিত হবে। একটু দেখো 2.1 যেই এটা দেওয়া আছে, ফিগারটা দেওয়া আছে, এখানে দেখো একটা সিগন্যাল, এই যে একটা সিগন্যাল প্রপোগেশন, প্রপোগেশন মানে কি, প্রপোগেট, প্রপোগেট তো যেদিকে যাচ্ছে, সিগন্যালটা যেদিকে যাবে এটাকে বলে প্রপোগেশন দিক। হ্যাঁ, দেখো সিগন্যালটা আইসা এই যে ভাবে এই দিকে চলে যাচ্ছে। হ্যাঁ স্যার, একটা কথা ছিল, বলো স্যার, এই যে মানে স্ক্রিনে তো স্যার পিকচারটা দেখা যায় না, স্ক্রিনে দেখা গেলে সবচেয়ে ভালো হইতো স্যার, বুঝতে সহজ হইতো আমাদের। কেন এই পিকচারটা আসে নাই? জি স্যার আসছে স্যার, আমার স্ক্রিনে তো আসে নাই।
স্যার আসছে স্যার স্যার আসছে আসছে হ্যাঁ আব্দুর রহমান তোমার স্ক্রিনে সমস্যা আছে সবারটাই গেছে হ্যাঁ ওকে ও জি স্যার হ্যাঁ অথবা 2.4 এর যে পিকচারটা আছে সেটা একটু খেয়াল করো এখানে একটা সিগন্যাল দেখানো হয়েছে এখানে যে সিগন্যালটা আছে দেখো এই সিগন্যালটা তোমার তো সিগন্যালটা দেখো একটা সিগন্যাল দেখানো হয়েছে এখন এরকম অসংখ্য সিগন্যাল একটা তলে এসে আপতিত হয় হ্যাঁ আমরা একটা সিগন্যাল দেখছি এই যে সিগন্যালটা এসে আপতিত হয়ে আবার প্রতিফলিত হয়েছে তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে দেখো এই যে থিটা অ্যাঙ্গেল এটা হচ্ছে আপতন কোণ আর পরেরটা হচ্ছে প্রতিফলন কোণ এরকম প্রত্যেকটা জায়গায় ঘটনাটা ঘটে প্রত্যেকটা সিগন্যালের জন্য এরকম ঘটনা ঘটে দেখো প্রতিফলিত হয়ে আবার দেয়ালে পতিত হয় মানে আরেকটা দেয়ালে পতিত হয় পুনরায় দেয়াল থেকে আবার প্রতিফলিত এভাবে অর্থাৎ একটা পাইপের মধ্য দিয়ে যখন সিগন্যালটা দেয় তখন একটা দেয়ালে আপতিত হয় আরেকটা প্রতিফলিত হয় এরকম একটা আপতিত হয় আরেকটা প্রতিফলিত আবার আরেকটা আপতিত হয় আরেকটা প্রতিফলিত হয় এভাবে সিগন্যালটা প্রপোগেট হয় সামনের দিকে এভাবে প্রতিফলনের মাধ্যমে আমরা সিগন্যালটাকে সামনের দিকে ধাবিত করতে পারি বা এটা অটোমেটিক্যালি এভাবে যাচ্ছে তা দেখো যে কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দুইটা গতিবেগ থাকে একটা ফেজের গতি আর একটা যে প্রপোগেশন বা রূপ গতি ফেজ গতি বলতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফেজের পরিবর্তনকে বোঝায় অর্থাৎ খেয়াল করো ফেজের পরিবর্তনটা কি অর্থাৎ সে যখন যেই অ্যাঙ্গেলে এসে পতিত হবে হ্যাঁ এবং যখন সে আবার ট্রান্সমিট বা প্রতিফলিত আরেকটা জায়গায় যাবে তখন তার অ্যাঙ্গেলটা কিন্তু পরিবর্তন ঘটে সরি তাহলে আমরা চিত্রটা দেখো যে এখানে দুই ধরনের গতিবেগ আমাদের কাজ করে একটা হচ্ছে তোমার ফেজ গতি হ্যাঁ এটা হচ্ছে আমার ফেজের পরিবর্তন ফেজটা যখন আপতিত হয় যখন প্রতিফলিত হয় তখন তার গতি গতিটা পরিবর্তন ঘটে অর্থাৎ ফেজের পরিবর্তন ঘটে এটাকে আমরা ফেজের পরিবর্তনের গতি আমরা বলবো হ্যাঁ এটাকে এই যে ইউপি দ্বারা প্রকাশ করে আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের গ্রুপ গতিবেগ বলতে কি বোঝায় অর্থাৎ পরিবাহী তলের প্রেরণাদায়ী একটু খেয়াল করো যখন একটা ওয়েভ গাইডের ভিতর দিয়ে সিগন্যাল আইসা পতিত হয় তখন এখানে কিন্তু আমি একটা সিগন্যাল দেখাইছি বাট এখানে একটা সিগন্যাল না এখানে প্যারালালি দেখো এই যে একটা সিগন্যাল এই যে একটা সিগন্যাল এইটা এই যে একটা সিগন্যাল অনেকগুলো সিগন্যাল একসাথে সামনের দিকে ট্রান্সফার হয় এটা প্যারালালি সংযুক্ত হয় এটা হচ্ছে স্যার এই যে ফেসবুকে বলতেছে না বলো খেয়াল নাই একটু ইটালিক হরফের ভিতরে দেখে নিবা অথবা গ্রিক যে ইগুলো আছে এই টাইপের তাইলে অনেকগুলো সিগন্যাল যখন প্যারালাল সামনের দিকে ধাবিত হয় তখন তাদের যে পরিবর্তন ঘটে এটা হচ্ছে তোমার গ্রুপ গতিবেগ তাহলে এখানে একটু খেয়াল করো দুইটা ইদা আছে সমীকরণ দেওয়া আছে একটা হচ্ছে এই যে যদি সমান আমরা একটা ভি হিসাবে যেহেতু গতিবেগ হ্যাঁ এটা এক ধরনের ভি তবে এই ফর্মটা একটু
ভিন্ন টাইপের, এটা গতিব্যক্ত ওজন ভি হিসাবে আমরা গতিটাকে আমরা সবসময় ভি দ্বারা প্রকাশ করি। দুই ধরনের দেখছো, একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে ফেজ ফেজের, আর একটা হচ্ছে তোমার কি গ্রুপ। এই দুইটার জন্য দুইটা, একটা হচ্ছে ডাব্লিউ বিজি ইকুয়াল টু ভিসি সাইন থিটা। সাইন থিটা কেন, যেহেতু এটার সাথে একটা অ্যাঙ্গেল জড়িত, আর একটা হচ্ছে তোমার কস থিটা। এখান থেকে যে সিগন্যালটা যে ক্যালকুলেশন, আমরা আলোর গতিবেগ সম্পর্কে আমরা অবগত আছি। হ্যাঁ, এই যে আলোর গতিবেগ দ্বারা প্রকাশ করা হয়েছে, ডাব্লিউ সি সমান আলোর গতিবেগ। এখানে একটা আছে ডেল, আর একটা আছে কি ল্যামডা। ল্যামডা হচ্ছে এই যে আমাদের সিগন্যালটা যে প্রবাহিত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভ্যালু। এইটার পুরো যে মানটা পাওয়া যায় সেটা প্রায় আলোর গতির সমান, কারণ আমরা জানি একটা সিগন্যাল যে গতিতে কোন মিডিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত সেটা আলোর গতির কাছাকাছি। এই জন্য এটা আমরা এই সিগন্যালটাকে যে ভিসিটাকে আমরা আলোর গতিবেগ হিসেবে আমরা কাউন্ট করতে পারি। আবার একটা সিগন্যালের যে ফেজ আছে এটাকে আমরা ল্যামডা বাই সাইন থিটা দ্বারা প্রকাশ করতে পারি। তো এভাবে তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে ফাইনালি এরকম একটা ইকুয়েশন আসবে। তোমরা এটা একটু বাসায় প্র্যাকটিস করবা কিভাবে আসলো। হ্যাঁ, এই দেখো এগুলা তুমি যে 2.1 2.2 2.3 এটাকে ক্যালকুলেশন করেই তোমার এই ফাইনালি সিগন্যালটা আসছে এই আর কি। আমরা এটা সবাই একটু বাসায় ট্রাই করবা। তারপর দেখো অ্যান্টেনা কাপলিং, আসলে কাপলিংটা কি, কাপলিংটা হচ্ছে একটার সাথে আরেকটা সংযুক্ত করা। কাপলিং হচ্ছে একটার সাথে একটা, কারণ কি আমরা দেখো আমাদের অ্যান্টেনাটা দেখা যায় যে বিভিন্ন ভাবে সংযুক্ত করতে হয়। তোমরা যখন প্র্যাকটিক্যালি দেখবা যে এই আমাদের বিভিন্ন ওয়েভ গাইড গুলো বিভিন্ন শেপে থাকে এবং এটা একটার সাথে একটা কানেক্ট করতে হয়, এগুলো কিন্তু একদম মেকানিক্যাল টাইপের। তো এই কাপলিং বলতে বোঝানো হয়েছে অ্যান্টেনার সাথে আরেকটা অ্যান্টেনার সংযোগ স্থাপন। দেখো খুব অথবা লুপ আকৃতির ক্ষুদ্র অ্যান্টেনা যদি ওয়েভ গাইডের উপযুক্ত স্থানে স্থাপন করা হয় তবে অ্যান্টেনা হতে কাঙ্ক্ষিত মোড়ে ওয়েবগাইডের রেডিয়েশন শুরু হয়। এটা আমি পড়বো না, এটা একদম ইজি একটা জিনিস, তোমরা এটা একটু দেখে নেবা, খুব ইজি একটা বিষয়, আশা করি তোমরা এটা মানে বুঝবা। আমরা দেখি পরবর্তী যে এটা আছে সেখানে কি বলা আছে। এই দেখো এই যে লুপ, এখানে ছবিগুলো দেখো, এই যে লুপ, তারপর এখানে আছে প্রোব। হ্যাঁ, কিভাবে সংযুক্ত করা হয়েছে, লুপিং, লুপিং হচ্ছে যখন আমরা লুপ চিন্তা করবো তখন সেখানে একটা ট্রান্সফরমারের ন্যায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রান্সফরমার না, বাট সে ট্রান্সফরমারের ন্যায় আচরণ করে। আর প্রুফ, হ্যাঁ, এই যে দুইটা দুই ধরনের কাজ করে, একটা ইন্ডাক্টর নিয়ে কাজ করে, একটা ক্যাপাসিটর নিয়ে কাজ করে। এটা একটু দেখে নিবা, আশা করি তোমরা বুঝতে পারবা বিষয়টা। দেখো কোএক্সিয়াল লাইন কাপলিং এটা কিভাবে হচ্ছে, যে অনেক সময় ওয়েব গাইড এবং আমাদের যে কোএক্সিয়াল লাইন আছে এর মধ্যে সরাসরি কাপলিং প্রয়োজন হয়, বুঝতে পারছো। ওয়েব গাইড এবং কোএক্সিয়াল যে কেবল বা লাইন এটার সাথে সরাসরি আমাদের কানেকশন দিতে হয়। এক্ষেত্রে আমাদের একটা চিত্র দেখানো হচ্ছে 2.8। এটা হচ্ছে কোএক্সিয়াল লাইন। তোমরা এই কোএক্সিয়াল লাইনটা দেখছো ডিশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা একটা কানেক্টর, এই যে স্টার কানেক্টর। আরেকটা হচ্ছে কোএক্সিয়াল লাইন, এই যে ওয়েবগাইডের সাথে সংযুক্ত করা হয়েছে, এই যে টেপার, দেখো একটু দেখো, এই যে টেপার, তারপর সার্কুলার ওয়েব গাইড স্টার, এটা কানেক্টর। হ্যাঁ, অর্থাৎ এই কোএক্সিয়াল কেবল থেকে এই দেখো সরাসরি সিগন্যাল চলে যাবে ওয়েবগাইডের দিকে। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ওয়েব গাইড। রেক্ট্যাঙ্গুলার কেন, অর্থাৎ এটা সার্কুলাকৃতি, এই যে এটা কোন নম্বর দিচ্ছি ছোট সার্কুলাকৃতি। আর এখানে যে সার্কুলার ওয়েব গাইড এটা মানে পাইপের মতো পাইপ, এই জন্য দেখো এই সাইডটা হচ্ছে এখান থেকে এটুকু হচ্ছে কোএক্সিয়াল লাইন, আর এখান থেকে এটুকু হচ্ছে তোমার ওয়েব গাইড, আবার এখান থেকে এটুকু হচ্ছে তোমার কোএক্সিয়াল লাইন, এটুকু হচ্ছে সার্কুলার ওয়েব গাইড। সুতরাং এটা হচ্ছে অর্থাৎ একটা কোএক্সিয়াল কেবলের সাথে আমরা কিভাবে ওয়েব গাইডটাকে সংযুক্ত করি তার চিত্র। কারণ হচ্ছে আমাদের সিগন্যালটা তোমার কোএক্সিয়াল কেবল দিয়ে আসতে পারে, আসার পর এই সিগন্যালটা আবার ওয়েব গাইডের মধ্যে তোমার প্রপাগেট হইতে পারে, প্রপাগেট মানে কি ট্রান্সমিট হইতে পারে। হ্যাঁ, এই আর কি। তারপর দেখো বৃত্তাকার ওয়েব গাইডের বৈশিষ্ট্য, ফিল্ড প্যাটার্ন এবং এর অসুবিধা। ধরো যেই ধরনের ওয়েব গাইডের মানে ব্যবচ্ছেদ
ব্যবচ্ছেদ মানে কি? ব্যবচ্ছেদ বলতে বোঝায় এই যে এই যে এটাকে বলা হয় ব্যবচ্ছেদ। আমরা প্রস্থচ্ছেদ বলি না, ওরকম আর কি। এই যে এটার কোনটা হয় সার্কুলার, কোনটা হয় রেক্টেঙ্গুলার, হ্যাঁ এই টাইপের হইতে পারে। যেটার মানে পাইপের মতো আকৃতি, এটাকে বলা হয় বৃত্তাকার ওয়েভগাইড। এর এক প্রান্ত অ্যান্টেনার সাথে এবং অপর প্রান্ত ট্রান্সমিটার বা রিসিভার সাথে সংযুক্ত করা হয়। দেখো এটা দুইটা লাইন আছে, এই যে একটা সাইড একটা সাইড। হইতে পারে এই সাইডটা তোমার অ্যান্টেনার সাথে যাবে, এই সাইডটা হইতে পারে তোমার ট্রান্সমিটারের সাথে যাবে, হ্যাঁ এরকম। এবং মাইক্রো ওয়েভ কে ট্রান্সমিটার হতে অ্যান্টেনায় অথবা অ্যান্টেনা হতে রিসিভারে সঞ্চালন করার জন্য আমরা ব্যবহার করতে পারি। আমি কি বলছি যে ওয়েভগাইডটা হচ্ছে এক ধরনের ট্রান্সমিশন মিডিয়া, অর্থাৎ ওর মধ্যে দিয়ে আমরা সিগন্যালটাকে ট্রান্সমিট করব। তোমরা যদি রাডার, হ্যাঁ রাডার স্টেশন কখনো যাও, তাহলে সেখানে দেখবে যে বিভিন্ন ধরনের এই ওয়েভ গাইড পাওয়া যায়। এই ওয়েভ গাইড গুলোর মধ্য দিয়ে তোমার আমাদের হাই মাইক্রোওয়েভ লেন্থের যে সিগন্যাল গুলো আছে, হাই রেঞ্জের যে সিগন্যাল গুলো আছে, এটাকে ট্রান্সমিট করা হয়। মূলত এর কাজ আয়তাকার ওয়েভ গাইডের অনুরূপ একই। একটা ওয়েভ মানে আয়তাকার ওয়েভ গাইড যে কাজ করে, বৃত্তাকার ওয়েভ গাইড একই কাজই করে, কিন্তু একটু বৈশিষ্ট্যগত পার্থক্য থাকবেই। এই দেখো বৃত্তাকার ওয়েভের মধ্যে দিয়ে গমনকৃত ওয়েভের নিয়ন্ত্রণ প্রক্রিয়া তার যে ব্যবচ্ছেদ বা গাইডের মাত্রা বা আকৃতির উপর নির্ভরশীল নয়। মানে আকৃতি বলতে কি বোঝানো হয়েছে? ধরো সে সার্কুলার হইতে পারে, সে সার্কুলার আকৃতি হইতে পারে, কিন্তু এখানে গমনকৃত ওয়েভের নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা কিন্তু ওই যে মানে শেপ, শেপের উপর ডিপেন্ড করবে না, এটা বলা হয়েছে। যার ফলে সমস্ত সমীকরণ আয়তাকার ওয়েভের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে একটা সমীকরণটা আছে, অর্থাৎ যে ল্যামডা সি হচ্ছে ওয়েভ লাইন, কাট অফ ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থটা কি হবে তা, এই যে একটা 2.9 যে সমীকরণ দেওয়া আছে, এইটা মানে এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়ে যায়। সেটা হইতে পারে তোমার ওয়েভ মানে সার্কুলার আকৃতি, হইতে পারে তোমার রেক্টেঙ্গুলার আকৃতি, সার্কুন আকৃতি, বাট ইকুয়েশন একই, উভয় ক্ষেত্রে ইকুয়েশনটা একই হবে। এখানে দেখো 2πr2πrটা দেখানো হয়েছে ব্যাসার্ধ, এটা কি কে আর দশের বেসের ফাংশন সমীকরণের সমাধান। এখানে বিভিন্ন মোড আমাদের সিগন্যালটা গমন করে, এই এগুলোর যেমন TE01 এটার মান হচ্ছে কে আর, এই যে কে আর একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা আমার মনে রাখতে হবে। কিছু কিছু ম্যাথ আছে, ম্যাথের ক্ষেত্রে কে এর মান, যদি আমরা সিগন্যালটা ট্রান্সমিট করব তার উপর ডিপেন্ড করে মানগুলো পরিবর্তন হবে। এটা একটু দেখবা, মানে এই যে দেখো এই যে এটা হচ্ছে তোমার বৃত্তাকৃতি ওয়েবের ক্ষেত্রে তার ভিতরে কি কি রকম শেপ হয় বৃত্তাকৃতির ক্ষেত্রে, আর ওয়েবগাইডের ক্ষেত্রে তার ভিতরে কেউ নাই জানতে হবে গ্রুপে দিতে হবে। আমি আমার পরিচিত নেগেটিভ কেউ নাই, শেপটা কেমন এই যেটা দেখানো, ধরো একটা সিগন্যাল পাঠাইছো তার মধ্যে সিগন্যালটার ভিতরে গিয়ে কেমন করে তার শেপটা এই যে বলে দেখাম, সেটা দেখে নিবা ভিতরে সিগন্যালের শেপ গুলো এরকম কাজ করে, একটু সুবিধা অসুবিধাটা দেখবা। তারপরে ওয়েবগাইডের কারণগুলো একটু দেখে নিবা। আমাদের আজকে আমরা আমাদের ক্লাসটা এখানে স্টপ করব, তোমাদের ও নেগেটিভ আমার এখানে 5 মিনিটের মধ্যে তোমরা আমাকে দিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে। আর কোনো কারো কোশ্চেন আছে? আমার কাছে তো ও নেগেটিভ পরিচয় না। আচ্ছা আমি ঠিক আছে, আমি দেখতেছি কারো কোনো কোশ্চেন আছে। আচ্ছা ঠিক আছে, আমিও দেখতেছি স্যার। প্রেজেন্টটা আপনি নিজে নিলেই ভালো হতো, আচ্ছা পরে ঝামেলা হয় স্যার। সামনাসামনি কেমন দেখা যাবে, আর তুমি যদি সাইড থেকে থাকো তাহলে কেমন দেখা যাবে। আমরা আবার নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে।